আসসালামু আলাইকুম আমার ঘরে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিশ থেকে পঁচিশ জনের জন্য রান্না করা চিকেন বিরিয়ানির রেসিপি খুব সহজে এই রেসিপিটা শেয়ার করেছি তো আশা করছি এই শীতের সময় অনেকেই আপনারা যারা পিকনিক করতে পছন্দ করেন বা আমরা মোটামুটি সবাই পিকনিক করি এই রেসিপিটা ঠিকঠাকভাবে ফলো করলে খুব সহজেই বিশ থেকে পঁচিশ জনের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন পঁচিশ জনের চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে পাঁচ কেজির মতো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এই মাংসের সাথে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা তো ছোটো সাইজে চায়ের কাপের দুই কাপ পরিমাণ রসুন বাটা দিচ্ছি আর মেজারমেন্ট কাপের হবে দেড় কাপের মতো সাথে চায়ের কাপের এক কাপ পরিমাণ আদা বাটা দিচ্ছি একশো গ্রামের মতো বাদাম বাটা দিতে হবে তো আমি এখানে খরচ কমানোর জন্য চীনা বাদাম ব্যবহার করেছি চাইলে এখানে কাজু বাদাম অথবা কাঠবাদাম ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট বিরিয়ানি মশলা তো এখানে আমি সানের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আপনার পছন্দ মতো যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন আর চাইলে আরও এক প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করা যেতে পারে ছোট এক প্যাকেট লাল মরিচের গুঁড়া দিচ্ছি ঝালের পরিমাণটা কে কেমন খেতে চান সে অনুপাতে ব্যবহার করবেন আর পরবর্তীতে আমি আরও মরিচ ব্যবহার করব এই জন্য এই পর্যায়ে একটু কম দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে এখানে পনেরো থেকে বিশটার মতো ছোট এলাচ আর পঞ্চাশ গ্রামের মতো দারচিনি ব্যবহার করছি এখন ছোট সাইজের একটা কাপ দই ব্যবহার করছি আমি মিষ্টি দই ব্যবহার করছি চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারবেন আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চারশো গ্রামের মতো সয়াবিন তেল ব্যবহার করছি আর তারপরে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মেশাতে হবে আর একটু সময় নিয়ে মেশাতে হবে যেন মশলাগুলো মাংসের সাথে ভালো মতো মিশে যায় কারণ মাংসের সাথে এই মশলা মেশানোর উপরেও কিন্তু বিরিয়ানির টেস্ট অনেকটাই নির্ভর করবে আর যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন দুই ঘন্টার জন্য এই মাংসটা ঢেকে রেখে দেব আর এর মধ্যেই মাংসর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যাবে আর এই বিরিয়ানির টেস্টও অসাধারণ হবে সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আধা কেজির মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি তো এই পেঁয়াজটা চাইলে এখনও দিতে পারেন আবার চাইলে মাংস রান্না করার সময় প্রথমে তেলে ভেজে নিয়েও দিতে পারেন তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আর সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পুরো দুই ঘন্টার সময় পর্যন্ত তবে কেউ যদি চান এভাবে মিশিয়ে না রাখতে তাহলে সাথে সাথেই সব কিছু মানে সব রকম মশলা একসাথে দিয়ে রান্না করে নিতে পারেন তবে এভাবে মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিলে চিকেন বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে দুই ঘন্টা পরে চুলাই একটি কড়াই গরম করে নিয়েছি আর আজকে মাটির চোলা রান্না হবে আর পিকনিকের রান্না অবশ্যই মাটির চোলাতেই বেশি মজা লাগে তো যাই হোক এখন মাংসটা রান্না করে নিচ্ছি মাংসে এক্সট্রা কোনো পানি দেওয়ার একদমই দরকার নেই মুরগির মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আর অনবরতই এরকমভাবে নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নিতে হবে রান্নার এক পর্যায়ে দেখা যাবে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এই পানিটা যখন কিছুটা শুকিয়ে যাবে তখন চোলা থেকে নামিয়ে নিতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ এখানে কেটে রাখা মরিচ দিয়েছি মানে চিরে নেওয়া মরিচ এতে করে ঝালের পরিমাণটা আরেকটু বাড়বে আর কাঁচামরিচের ফ্লেভারের জন্য মাংসের টেস্টটাও ভালো আসবে আর পাঁচ মিনিট রান্না করেই নামিয়ে নিতে হবে চুলাই আবার একটি বড়ো পাতিল বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি চারশো গ্রামের মতো সয়াবিন তেল এখন এই তেল একটু জাল করে ভালো মতো গরম করে নিতে হবে আর যখন গরম হয়ে যাবে তখন কিছু পরিমাণ আলু ভেজে নিচ্ছি তো আপনাদের পছন্দ মতো কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আলুগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর আলু এভাবে ভেজে নিলে আলুর ফ্লেভারটা আর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আলু ছাড়া বিরিয়ানি কল্পনাও করা যায় না বিরিয়ানির মধ্যে আলুটাই কিন্তু বেশি মজা লাগে আলুটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি আরও আধা কেজির মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে লাল করব না আপনারা চাইলে লাল করেও ভেজে নিতে পারেন কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি চায়ের কাপের আধা কাপের মতো আদা বাটা আর আধা কাপের মতো রসুন বাটা একই সাথে দিয়ে দিচ্ছি চাল এখানে পোলাওয়ের চাল নিয়েছি সাড়ে তিন কেজির মতো ভালো করে ধুয়ে পানি ঝরানো ছিল পোলাওয়ের চালগুলো এখন ভালো করেই এই চালগুলো ভেজে নিতে হবে বিরিয়ানির চাল বেশি ভাজার দরকার হয় না পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে পাঁচ ছয় মিনিট চালগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পোলাও রান্নাতে সাধারণত চালের ডাবল পানি দেওয়া লাগে তবে এখানে মাংসর মধ্যে যেহেতু একটু গ্রেভি আছে তো আধা লিটারের মতো কম পানি দিয়েছি ছোটো সাইজের দুইটা গুঁড়া দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলে পোলাও বা বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো আসে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য এই কাঁচামরিচ থেকে কোনো রকম ঝাল বের হবে না যখন এই পানিতে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংসগুলো আর একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর তারপরে সব সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পানি অনেকটাই টেনে আসে সাত আট মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি চুলার আঁচ কিন্তু অনেক বেশি ছিল না একটু কমানো ছিল আর দেখতেই পাচ্ছেন পোলাওয়ের ভাতগুলো কিন্তু পুরোপুরিভাবে ফুটে ওঠেনি একটু চাল চাল দেখা যাচ্ছে কিন্তু পানির পরিমাণটা অনেকটাই টেনে নিয়েছে এই পর্যায়ে আরেকবার ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলায় আর কোনো জাল করা যাবে না নেভানো চুলাতেই বসিয়ে রাখতে হবে আর তারপরে আরও পাঁচ থেকে ছয় মিনিট পরে উঠিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু যে খুব বেশি ঝরঝরে হয়েছে তা কিন্তু হয়নি তো যাই হোক এভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে না হলে নিচের দিকে লেগে যাবে আর তারপরে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে আরও পাঁচ ছয় মিনিটের জন্য আর পাঁচ ছয় মিনিট পরেই এই বিরিয়ানি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আর পানির পরিমাণটা যেভাবে বললাম সেভাবে দেওয়ার চেষ্টা করবেন চালের ডাবল পানি দিলে কিন্তু বিরিয়ানি খুব একটা ঝরঝরে হয় না কিছুটা পানি কম দিতে হবে তাহলেই বিরিয়ানি খুব বেশি ঝরঝরে হবে আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক আশা করছি দেখেই বুঝতে পারছেন অনেক বেশি মজা হয়েছিল কিন্তু এই চিকেন বিরিয়ানিটা তো আশা করছি আপনাদের আজকের রেসিপিটা কাজে আসবে আর এই পিকনিকের সময় তো খুব বেশি কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি লাইক আর ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ